বিসমিল্লাহির রহমানির রহিম। মা ছোট্ট একটি নাম যা হৃদয়ে বারবার পোষণ করে। মা বাবা চলে যায় মৃত্যুর আগ পর্যন্ত, ছেলেমেয়েদের জন্য দোয়া দিয়ে যায়, তাদের ভিতরে উহ শব্দটি পর্যন্ত হয় না। যতদিন বাবা মা বেঁচে থাকে ততদিন সন্তানরা সেইভাবে উপলব্ধি করতে পারে না যে বাবা মা কত বড় অমূল্য নেয়ামত সম্পদ। যাই হোক, অনেকদিন পর একটা মায়ের কথা মনে পড়ে গেল। মা, বাবা, নানি তিনজনের নাম্বার মোবাইলে আছে। মায়ের নাম্বারটা, মা অনেকদিন হলো যেহেতু পৃথিবী ছেড়ে চলে গেছে, মায়ের নাম্বারটা ডিলিট করে দিয়েছি, কিন্তু এখনও নানি আর বাবার নাম্বারটা আছে, কিন্তু মানুষ দুটো আর নেই এই পৃথিবীতে। খুব মনে পড়ছিল তাই শেয়ার করলাম কথাগুলো। হয়তোবা কিছুদিন পর তাদের নাম্বারটাও ডিলিট করে দিব, কিন্তু মোবাইলটা খুললে দেখা যায় নানি উঠে আছে নাম এবং বাবা উঠে আছে। মায়ের নামটা অনেক আগেই ডিলিট করে দেওয়া হয়েছে, বেশ কিছুদিন ছিল। এভাবে মানুষ হয়তোবা মোবাইলে থাকবে তার নামটা, কিন্তু সে পৃথিবীতে থাকবে না। যাই হোক, যার পিতামাতা পৃথিবীতে নেই সেই বুঝবে এই কষ্টের কথা। খারাপ লাগছিল তাই একটু শেয়ার করলাম কথাগুলো। মা যখন বেঁচে ছিল মোবাইল করলেই শেষ কথাটা এখনও কানে আসে, মা ছেলে মেয়েদের দেখে রেখো, ছেলেদের দেখে রেখো, ওরা যেন বাইরে না যায়, ওদেরকে ভালো করে রেখো। এখনও মনে পড়ে হসপিটালে যখন শুয়েছিল তখনও মোবাইল করে বলেছিল। যাই হোক, বাবা মা মৃত্যুর আগ পর্যন্তই সন্তানদের কথা ভাববে, এটাই স্বাভাবিক আমরা মনে করি। আজকে একটা রুই মাছ নিয়ে এসেছে, ছোট মাছ, মাছটা বেশি বড় না, রুই মাছটা 1 কেজির একটু বড় হবে সামান্য। ছোট রুই মাছ যদি গন্ধ হয়, বা কিছু কিছু মাছ আছে, রুই মাছ আছে একটু গন্ধ লাগে, এই জন্য আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিই, তাহলে মাছের গন্ধটা একদম থাকে না। তেল গরম করে তারপরে আমি ওটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আজকে একটু মশলার মধ্যে কি দিয়ে দিলাম দেখলেন, প্যাকেটের মাছের মশলা। এই মশলাটা কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়, যেই ঘ্রাণটা পছন্দ করে তার জন্য অনেক ভালো, ঘ্রাণটা কিন্তু খুব ভালো আসে। মাছের যে একটা আস্টা গন্ধ থাকে, বা মাছ খেতে অনেকে রুই মাছ খেতে ভালোবাসে না, এই মশলাটা দিয়ে দেখবেন খুব ভালো লাগবে। আজকে আলু আর পটল দিয়ে দিলাম, ওর আব্বু খুবই পছন্দ পটল, তাই মাছের মধ্যে আজকে পটলটা দিয়ে দিলাম। ওর আব্বু বড়ো মাছ অত খেতে চায় না, রুই মাছটা মাঝে মাঝে যদি একটু গন্ধ হয়, এই জন্য আমি অনেক চেষ্টা করি ভালো করে পরিষ্কার করার জন্য। তো ভালো করে হলুদ লবণ দিয়ে পরিষ্কার করে ভেজে রান্না করলাম, আর এই যে মাছের যে প্যাকেটের মশলাটা দিলাম, এই জন্য মাছটা খেতে ভালোই লেগেছে। তো এভাবে আজকে ছোট একটা ভিডিও দিলাম কিভাবে মাছ রান্না করা করি আর কি। আমি এভাবে মাছটা কেটেই নিয়ে আসে, ওটাকে ভালো করে ধুতে হয়, আর ধুয়ে এইভাবে রান্না করি। পটলটা শেষের দিকে দিতে হবে, আর আমাদের দেশে পটল এইভাবেই কাটে আমরা, আর এই সময় পটলের সময়, পটলেরও তো দাম অনেক কম, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পটলটা, মাংসের মধ্যেও দেওয়া যায়, মাছেও এইভাবে দেওয়া যায়। তো আমার মাছ রান্না করা শেষ, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।